হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছিল আমাদের সেন্ট মার্টিনের 5 ডে, দ্যাট মিন্স হচ্ছে লাস্ট ডে। আর আজকে আমি আপনাদেরকে সেন্ট ক্যাসেল বিচ রিসর্টের একটা ফুল রিভিউ শেয়ার করব। এরপর হচ্ছে আমরা রিসেপশনে এসে বসেছিলাম, কারণ আমাদের ওইদিকে রুমটা রেডি করছিল, আর এখানে হচ্ছে রিসেপশনের ভাইয়াটা আমাদের সাথে ভালোই আড্ডা দিতেছিল। আমি মনে করি একটা হোটেল বা রিসোর্টের সার্ভিস ডিপেন্ড করে তাদের বিহেভিয়ারের উপরে। এখানে হচ্ছে রিসেপশনের ভাইয়াটা আমার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল আর তাদের সার্ভিসের সম্পর্কে আমাকে ফুল ডিটেলস বলছিল। আর এরপরে হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছিল আর আমরা আমাদের ড্রিঙ্কসটা এনজয় করতেছিলাম, আর ওইদিকে আমাদের রুমটাও রেডি হয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে আমরা আমাদের রুমে এন্ট্রি নিচ্ছিলাম, আর এটাই হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুমটা ছিল এক্সক্লুসিভ ক্যাসেল সুইট, আর এই রুমটা ওনাদের লিস্টে 3 নাম্বার ছিল। ফার্স্টে ছিল হানিমুন অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে প্রিমিয়াম। যাই হোক, আমরা প্রিমিয়ামটা নেওয়ার ট্রাই করেছিলাম কিন্তু আগে থেকে বুক হয়ে গেছে, কারণ এই রিসোর্টটা আমরা বুক করেছি মাত্র একদিন আগে, হুট করে প্ল্যান করেছিলাম। এরপর আলহামদুলিল্লাহ আমরা তাও এই রুমটা পেয়েছিলাম। আর আপনারা দেখেন রুমের ভিতরের ভিউটা কত বেশি সুন্দর আর কত বেশি বড়। এখানে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরিজ দিয়েছিল। আপনারা যারা সেন্ট মার্টিন এসে একটু নিরিবিলি পরিবেশ চাচ্ছেন বা একটু ক্রাউডি প্লেসগুলো অ্যাভয়েড করতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই রিসোর্টটি পারফেক্ট একটি রিসোর্ট। এবার আমি আপনাদেরকে ওয়াশরুমের ভিউটা একটু দেখাবো। দেখেন ওয়াশরুমটা, মনেই হচ্ছে না যে এটা সেন্ট মার্টিনের মতো একটা জায়গার ওয়াশরুম, এত সুন্দর ওয়াশরুম। সে কথা বলতে গেলে ওনাদের সবকিছু আমার কাছে খুবই অথেন্টিক লেগেছে। এবার আমি আপনাদেরকে এই রিসোর্টের ফুল একটা ভিউ দেখাচ্ছি আর বিভিন্ন ক্যাটাগরি রুম ও তার প্রাইসটাও বলে দিব। আর এই রিসোর্টের সবগুলো রুম সব সময় বুক থাকে, কখনোই খালি থাকে না, সেই কারণে রুমগুলোর ভিতরের ভিডিওগুলো আমি করতে পারিনি। সেক্ষেত্রে হচ্ছে আমি বাইক থেকে এই রুমগুলো দেখাচ্ছি আর প্রাইসগুলো বলে দিচ্ছি। এখন আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাক্সারি ক্যাসেল ফ্যামিলি সুইট। অক্টোবর মাসের অফার প্রাইস হচ্ছে 6,500 টাকা। আর এখন যে রুমটি দেখছেন এই রুমটি হচ্ছে ক্যাস্টাল সুইট, আর এটার অক্টোবর মাসের অফার প্রাইস হচ্ছে 7,000 টাকা। আর এখন যে রুম দুটো দেখছেন এক্সক্লুসিভ ক্যাস্টাল সুইট, এই রুম দুটির অক্টোবর মাসের অফার প্রাইস হচ্ছে 8,000 টাকা। আর এখন যে রুম দুটি দেখছেন ডান পাশে দেখছেন সেটা হচ্ছে হানিমুন সুইট, আর বাম পাশে যেটা ছিল সেটা হচ্ছে প্রিমিয়াম সুইট। মূলত এই দুটি রুম হচ্ছে বিচের সবচেয়ে কাছে। হানিমুন সুইটের অক্টোবর মাসের অফার প্রাইস হচ্ছে 9,000 টাকা, ইভেন প্রিমিয়াম সুইট রুমের ভাড়াও হচ্ছে 9,000 টাকা। আপনার স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন যে ওনাদের ভিউ গুলো কত বেশি সুন্দর আর রিসোর্টটা সমুদ্রের কত কাছে। এবার আমি আপনাদেরকে ওভারঅল ভিউটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা রিসোর্ট। আমি বলবো যারা কাপল আছেন একটু প্রাইভেসি মেনটেন করে, বা অনেক ফ্যামিলি ফ্রেন্ডসরাও থাকেন যারা একটু প্রাইভেসি মেনটেন করে থাকতে চান, তাদের জন্য এই রিসোর্টটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি রিসোর্ট। এরপরে হচ্ছে আমরা লাঞ্চ করে হচ্ছে একটু বিচের পাশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, আর লাঞ্চটা আপনাদের দেখেন এখানে। লাঞ্চে হচ্ছে আমরা ফ্রাইড রাইস খেয়েছিলাম আর ডিনারও সেটাই খেয়েছিলাম। তো আমি ডিনারে একবারে দেখাবো ফুডের কোয়ালিটি আর টেস্টটা। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ট্রাইপডটা নিয়ে হচ্ছে একদম সমুদ্রের কাছে চলে যাচ্ছিলাম, আর এখানে অনেক বেশি পাথর ছিল। সবচেয়ে ভালো কথা হচ্ছে এই পাথরগুলো দিয়ে হচ্ছে আপনার পা কাটবে না। অন্যান্য রিসোর্টের সামনে যেগুলো কোরাল ছিল ওগুলো একদম আমার হাত পা কেটে গেছে। আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পারতেছেন, আমার মনে হয় না কিছু এক্সপ্লেইন করার আছে। আমরা হচ্ছে এখানে স্টুপিটের মতো মাছ ধর ট্রাই করতেছি। ভাই এটা তো সাগর, নদী না বা পুকুর না যেখানে আমরা মাছ ধরতে পারবো। ভিডিওতে দেখতে পারতেছি কিনা এখান থেকে কিন্তু অনেক মাছ ছিল, ছোট ছোট অনেক নীল মাছ ছিল, যেগুলো হচ্ছে আমার এত বেশি ভালো লাগছে ভাবছিলাম যে আমি ধরতে পারবো আর বাসা নিয়ে একুরিয়ামে রাখতে পারবো। অ্যাজ ইউজুয়াল আমি যেটা হই সবসময় ব্যর্থ, সেটাই হলাম, আমি ধরতেই পারি নেই। কিন্তু মাছ ধরতে পারি আর নাই পারি কিন্তু অনেক বেশি মজা করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই রিসোর্টটার নাইট ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। দেখেন নাইট টাইমে হচ্ছে রিসোর্টটার লুকসই চেঞ্জ হয়ে যায়, কত বেশি সুন্দর। আপনারা লাইটগুলো দেখতে পারতেছেন কত বেশি সুন্দর লাগতেছে, মানে আমি কি বলবো, আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম হচ্ছে ওনাদের নাইট ভিউটা দেখে। আর সবকিছু হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আরো বেশি পরিবেশটাকে মানে কি বলবো ইনহ্যান্স করতেছিল। সবাই আস্তে আস্তে করে এই সময়টাতে হচ্ছে সমুদ্রের একদম কাছে চলে যাচ্ছিল, কারণ খুব সুন্দর মৃদু একটা বাতাস হচ্ছে সবাইকে একদম রিল্যাক্স করে দিচ্ছিল। আর এত সুন্দর ভিউ যে কেউ হচ্ছে এই ভিউ না এনজয় করে থাকতে পারবে না। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে এই রিসোর্টের রেস্টুরেন্টের ভিউটা দেখাবো। মূলত রেস্টুরেন্টটি হচ্ছে 2-তলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট। উপরের ফ্লোরে এখনো ওনারা কিছু করেনি, কারণ অক্টোবর মাস মাত্র হচ্ছে ওপেনিং হয়েছে, বাট ওনারা উপরে কাজ করতেছে। কিন্তু আমি উপরে গিয়েছিলাম শুধুমাত্র হচ্ছে উপর থেকে রিসোর্টের ফুল ভিউ আপনাদের দেখানোর জন্য। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে ওনারা ডেকোরেশন করতেছিল, চাইলে আপনারা এখানে এসে আড্ডাটা দিতেই পারবেন, কারণ এখানে বসে আড্ডা দেওয়ার প্লেসও বানিয়ে দিয়েছে। এখন আপনারা একটু জাস্ট দেখেন যে নাইট টাইমে হচ্ছে উপর থেকে রিসোর্টটা কত বেশি সুন্দর লাগে। এরপরে হচ্ছে আমরা
আমাদের ডিনারের জন্য চলে গেলাম আর আমাদের ফ্রাইড রাইসের হচ্ছে প্যাকেজ ছিল 550 টাকা তো এখন যে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ দেখেন সকাল টাইমে কত বেশি সুন্দর লাগে আর এখন সময় ছিল সকাল 6টা আপনারা যারা সেন্ট মার্টিন আসতে চাচ্ছেন আমি বলবো একটু কষ্ট হলো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি একটু বিচের সাইডে যান তাহলে এত বেশি রিফ্রেশ লাগে আর এটা ছিল আমাদের রুমের আউটলুকস আপনারা চাইলে প্রতিটা রুমের বাইরে এখানে বসে আড্ডাও দিতে পারবেন আর এই কুকুরগুলো হচ্ছে এই রিসর্টের পোষক কুকুর তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এরপর হচ্ছে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম আর এখানে ব্রেকফাস্টটা ছিল বুফে ব্রেকফাস্ট যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর মোটামুটি অনেক আইটেমই ছিল ব্রেকফাস্ট করার জন্য ফুড সার্ভিস নিয়ে হচ্ছে আমার কোনো কমপ্লেন ছিল না আমি খুবই স্যাটিসফাইড ছিলাম দেন হচ্ছে আমরা একটা সাইডে বসে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট আমরা সেরে নিচ্ছিলাম আর ব্রেকফাস্টে ছিল পরোটা ডিম সবজি ডাল হালুয়া এছাড়া হচ্ছে চা বা কফি আর কিছু ফ্রেশ ফ্রুটস আর জুসও ছিল বাট সবকিছু ছিল আনলিমিটেড আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন তো ব্রেকফাস্ট করে আমরা আবার একটু বিচের কাছে যাচ্ছিলাম কারণ মর্নিং টাইমে এত বেশি ভালো লাগতেছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানি কি সুন্দর একটা ওয়েদার আর কত সুন্দর বাতাস আর এখানে হচ্ছে দোলনায় বসে বসে আমি দোল খাচ্ছিলাম আর এই সুন্দর ভিউটা উপভোগ করছিলাম আর এই রিসর্টের একটু সামনে হচ্ছে এরকম অনেক পাথর পড়েছিল আর এই পাথরগুলো একদম সমুদ্রের হচ্ছে মাঝখান দিয়ে যাচ্ছিল আমি ভিডিওতে একটু পরে আপনাদের এগুলো শো করব এই যে দেখেন এই পাথরগুলো হচ্ছে একদম সোজা চলে গেছে সমুদ্রের মাঝখান বরাবর আর আমরাও ছবি তোলার জন্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ অনেক বেশি সুন্দর ছিল আর এই সুন্দর জিনিসটাকে হচ্ছে ক্যামেরা ক্যাপচার না করে থাকতে পারছিলাম না প্লাস ছবি না তুলেও থাকতে পারছিলাম না তো আপনারা যদি এই রিসর্টটাতে আসেন তাহলে মর্নিং টাইম ডেফিনেটলি এই জায়গাটাতে আসতে ভুলবেন না আর এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে অবশ্যই ভুলবেন না তো এরপরে হচ্ছে আমি রিসেপশনে গিয়ে ভাইয়াদের সাথে বাই করছিলাম আর ওনারা মাশাআল্লাহ অনেক বেশি কোঅপারেটিভ ছিল ওরা আমাদেরকে হচ্ছে আবার হচ্ছে জুস প্রোভাইড করেছিল আর এই রিসর্টের একটা কথা না বললেই না এখানে আমি এক সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটির কোনো প্রবলেম পাইনি আমার কাছে সেন্ট মার্টিনের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টের মধ্যে এটি একটি রিসর্ট লেগেছে লাইক কমপ্লেন করার মতো কোনো সুযোগই আপনাকে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ এরপর রিসর্ট আমরা বলে রেখেছিলাম আমাদের একটা অটো ঠিক করে দিতে হচ্ছে রিসেপশন থেকে অটোটা ঠিক করে দিয়েছিল তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আজকে আমাদের যেহেতু লাস্ট ডে ছিল আর আজকে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে তো আমার ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইবটা করেন না আপনাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন জায়গার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই হোটেলের লিংক ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা হচ্ছে ওখান থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এই হোটেলে আসতে পারেন আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ